বনগায় ট্যাপ কেলেঙ্কারি, ইসলামপুর থেকে গ্রেপ্তার অভিযুক্ত। বনগার স্কুলের 22 জন পড়ুয়ার ট্যাবের টাকার হদিশ পেয়েছে পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় আদালতে। বনগাতে ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় ভিন জেলার এক যুবককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ। সরকারি ট্যাবের টাকা প্রতারণার অভিযোগে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা মোহাম্মদ বাহাউদ্দিনকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা মহকুমার বনগা কবি কেশবলাল উচ্চ বিদ্যালয়ের 22 জন ছাত্রের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এই অভিযোগে কয়েকদিন আগে স্কুলের পক্ষ থেকে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে তদন্তে নেমে তদন্তকারী অফিসারেরা ঘটনার সঙ্গে বিহারের যোগ খুঁজে পান। সেই মতো এই রাজ্যের বিভিন্ন জেলা এবং বিহারে অভিযান শুরু করে বনগা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বাহাউদ্দিনের অ্যাকাউন্টের খোঁজ পান তদন্তকারীরা। সেই মতো বুধবার অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই স্কুলের মোট 22 জন ছাত্রের 2,20,000 টাকার হদিশ পেয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। মোহাম্মদ বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। অভিযুক্তের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বলেন, ট্যাব দুর্নীতিকাণ্ডে এক অভিযুক্তকে ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। অভিযুক্তকে এদিন আদালতে তোলা হয়েছে। আমরাও চাইব অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। এই বিষয়ে তিনি আরো বলেন, সরকারে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে টাকাগুলো পাঠানো হচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের তাদের হেল্প করার জন্য, এই ট্যাবের টাকা, সেইগুলো এক শ্রেণীর অসাধু ব্যক্তি তারা বিভিন্নভাবে এই টাকাটা নিয়ে লুট করছে, প্রতারণা করে দিচ্ছে। এরকম একটা অভিযোগ কয়েকদিন আগে গোপালনগর থানায় আমাদের বনগাঁ শহরের মধ্যে কবি কেশবলাল বিদ্যাপীঠ এই স্কুলের হেডমাস্টার একটা অভিযোগ করেছিল যে সেই 22 জন ছাত্র কোনো টাকা পয়সা সেখানে পাওয়া যায়নি, মানে ঢোকেনি। খোঁজ নিয়ে দেখা গেল, পুলিশ তদন্তে নামলো, তদন্তে নেমে দেখা গেল যে এরকম এই টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকে গেছে, ঢুকে যেয়ে এই টাকাগুলো প্রতারণা করা হয়েছে। তারা আদৌ মানে সরকার দিয়েছে কিন্তু তাদের হাতে আদৌ পৌঁছায়নি। ইসলামপুর নামে একটা জায়গা আছে, সেই ইসলামপুর জায়গার ব্যক্তি তাকে অ্যারেস্ট করে এনেছে, আর বনগাঁ থানার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসে এবং তার জবানবন্দি অনুসারে তারই অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখা গেছে এই ট্যাবের টাকা ঢুকেছে। এরকম 22 জনের আমাদের এখানকার যে টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে সেইটা একে আজকে পিসি নিয়ে গেলেই জানা যাবে যে আর কারা কারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত। এই টোটাল একটা ট্যাবের যে র্যাকেট, এটা ছড়িয়ে পড়েছে। আমরা চাইব যে এইগুলো অবিলম্বে এদের চিহ্নিতকরণ করে পুলিশ যাতে অবিলম্বে সেই সব লোকগুলোকে গ্রেপ্তার করে, যাতে প্রকৃত যারা ছাত্রছাত্রী যাদের নামে সরকার টাকা ইস্যু করেছে তারা যাতে পেতে পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করা, এইটা আমাদের প্রধান কাম্য। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।